हेलो एवरीवन, तुम्हारे प्रत्येक सुविधार्थे जरा जीएनएम एनएम परीक्षा दिच समय अनेक काछिए गेछे। एखन थेके फुल मक टेस्ट दिए तुम्हारे मेजार करते हबे कटा अन्सार तुम्हारा करते पारछो एबं आमरा टार्गेट रेखेछि अवश्य 115-র मध्ये 90 प्लस तुम्हारा स्कोर करबे। এই मक टेस्टगुलो अवश्य तुम्हें भालो करे प्रिपारेशन नेওয়ার জন্য একটা বেস ওয়ে। ওকে, तो चलो আমরা শুরু করব এবং দেখব যে প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জেনারেল নলেজ। অর্থাৎ জেনারেল নলেজ থেকে অবশ্যই তোমাদের 10 মার্ক থাকবে এবং 10 মার্কই আমি তোমাদের আলোচনা করব। প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের সামনে যেটা আছে যে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওকে, तो अवश्य এখানে সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ 73 তম যে সংবিধান সংশোধন হয় তার মাধ্যমে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা করা হয়েছে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে রসায়ন বিদ্যার জনক কাকে বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে অপশন বি ইজ দা রাইট অ্যানসার, রবার্ট বয়েলকে রসায়ন বিদ্যার জনক বলা হয়। নেক্সট কোশ্চেন, আগ্রা শহর যেটা রয়েছে দিল্লির পাশে সেটা কোন নদীর তীরে গড়ে উঠেছে। চারটা এখানে নদী রয়েছে, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ যমুনা নদীর তীরে এটা গড়ে উঠেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের দীর্ঘতম নদী কোনটি। আমরা প্রত্যেকে জানি ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে, তারপরে তোমরা দেখে নেবে যে কটা উত্তর তোমরা নিজে থেকে সঠিকভাবে করতে পারছো। নেক্সট প্রশ্ন বলছে যে নর্মদা নদীর যে উৎপত্তি স্থল সে কোথায়, কোথায় থেকে নর্মদা নদী উৎপত্তি হয় সেটা তোমাদেরকে বলতে হবে। তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদীর উৎপত্তি সম্পূর্ণভাবে হয়েছিল। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে ভাকরা নাঙ্গাল যে বাঁধটা রয়েছে সেই বাঁধটা কোন নদীর ওপর নির্মিত আছে। রাইট অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ শতদ্রু নদীর তীরে ভাকরা নাঙ্গাল বাঁধটা রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় মৌলিক অধিকার, ঠিক আছে, তোমরা জানো যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সংবিধানে কিন্তু সেই ধারাটা তোমাদেরকে বলতে হবে। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ 12 থেকে 35 নাম্বার সংবিধানের সংশোধনের সংবিধানের 12 থেকে 35 নাম্বার ধারায় মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে তৃতীয় অংশে। প্রশ্ন হতে পারে যদি কত নম্বর খণ্ডে, তৃতীয় নম্বর খণ্ডে। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়। প্রথম নাগরিক হচ্ছে যিনি ভারতের রাষ্ট্রপতি, যিনাকে ভারতের প্রথম নাগরিক বলা হয়। প্রশ্ন হতে পারে যে ভারতের প্রথম নাগরিক হিসাবে কে পরিচিত। অবশ্যই সঠিক আমরা উত্তর করব রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক হিসাবে পরিচিত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে যে ডান্ডি অভিযান এটা কবে শুরু হয়েছিল। আমরা প্রত্যেকে জানি ডান্ডি অভিযানটা 1930 সালে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়। আমরা প্রত্যেকে জানি এবং তোমরা আশা করি প্রত্যেকে উত্তর দিয়েছো 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, ঠিক আছে। এই প্রশ্ন গেল এখান থেকে, যেটা আমি আলোচনা করলাম তোমাদের সেটা হচ্ছে জিকে অর্থাৎ জিকে থেকে 10টা প্রশ্ন আমি আলোচনা করলাম এবং 10টা প্রশ্নের মধ্যে কটা অ্যান্সার তোমরা নিজে থেকে করতে পেরেছো অবশ্যই কিন্তু তোমরা জানাবে এবং এক এক করে। এবং নেক্সট আমরা এখান থেকে আমি জিকে আলোচনা করলাম, এরপরে আমি পার্ট অবশ্যই প্রত্যেকটা পার্টের ওপর কিন্তু বা পেপারের ওপর আমি কোশ্চেনগুলো তোমাদের প্রেজেন্ট করব। এবারে আমরা চলে যাব লাইফ সায়েন্স, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই প্রত্যেকে দেখো এখান থেকে পুরো প্রশ্ন থাকবে, ভালো করে সবাই দেখে নাও। লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের সামনে যেটা আছে অবশ্যই ভালো করে দেখে নাও। পুষ্টি এক ধরনের কি, দেখো যদিও এই প্রশ্নগুলো আমি তোমাদের বিভিন্নভাবে মক টেস্টে আলোচনা করেছি, সেগুলো তোমরা কতটা বুঝতে পেরেছো, কতটা পারছো কি না পারছো ফুল মক টেস্ট করে কিন্তু আমি তোমাদের প্রেজেন্ট করছি। ওকে, দেখো এখানে পুষ্টি হলো এক ধরনের কি, দেখো পুষ্টি হলো এক ধরনের, সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ প্রোভাইড এ সোর্স অফ এনার্জি ফ্রম আউটসাইড, বাইরে থেকে সেটা প্রোভাইড করে সোর্সের, যেটা এনার্জি সোর্স অবশ্যই প্রোভাইড করে। ওকে, পরবর্তী আমরা চলে যাব, পৃথিবীতে জীবন নির্ভর করে কোন উপাদানের উপর। আমরা প্রত্যেকে জানি জীবন উপাদান নির্ভর করে সম্পূর্ণভাবে অক্সিজেনের উপর। নেক্সট আমরা চলে যাব যে জীবগুলি জটিল পদার্থ ব্যবহার করে এবং সরল পদার্থে বিভক্ত হয় তাকে কি বলা হয়। তাকে যেটা বলা হয় যে অপশন বি অর্থাৎ সেটাকে অবশ্যই স্যাপ্রোট্রফ বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব, দেখো নিচের কোন পুষ্টি উপাদানটি উদ্ভিদের গঠন উপাদান নয়। এখানে বলা হচ্ছে উদ্ভিদের গঠন উপাদান নয় নিচের কোনটি, ঠিক আছে। তো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, দেখে নাও অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ পটাশিয়াম সম্পূর্ণভাবে এটা একটা উপাদান নয় উদ্ভিদের পুষ্টি নির্ধারণে। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, দেখো নিচের কোন উদ্ভিদ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, সক্ষম নয়, সক্ষম নয় মানে হচ্ছে
পারে না। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার অবশ্যই হবে অপশন বি, অর্থাৎ মাশরুম এটা সম্পূর্ণভাবে নিজেরাই খাদ্য তৈরি নিজেরাই করতে পারে না। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে যে কোন প্রক্রিয়ায়, ঠিক আছে, প্রক্রিয়া বলতে হবে, উদ্ভিদ তাদের খাদ্য প্রস্তুত করে, কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদরা তাদের খাদ্য প্রস্তুত করে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ফটো সিনথেসিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব, নিচের কোনটি সালোক সংশ্লেষের জন্য শক্তি প্রদান করে? সালোক সংশ্লেষ যখন হয় উদ্ভিদের ক্ষেত্রে তখন সম্পূর্ণভাবে কোনটি শক্তি সেটা প্রদান করে? রাইট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ সানলাইট বা সূর্যালোক সম্পূর্ণভাবে শক্তি প্রদান করে। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে কোষের নিচের কোন অর্গানেলগুলো সালোক সংশ্লেষের সাথে অবশ্যই জড়িত? দেখো সঠিক উত্তর কি হবে, অবশ্যই আমরা সঠিক উত্তর এখানে, যদিও অপশনগুলো নিচে চলে এসেছে, কিন্তু রাইট অ্যান্সার আমরা প্রত্যেকে জানি যে রাইট অ্যান্সার হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট হবে আমাদের এখানে সঠিক উত্তর। প্রথম এবং নেক্সট আমরা চলে যাব যে সালোক সংশ্লেষের প্রথম ধাপ কোনটি, অর্থাৎ সালোক সংশ্লেষ যে একটা সম্পূর্ণভাবে প্রক্রিয়াকরণ হবে, এই সম্পূর্ণভাবে প্রক্রিয়াকরণের জন্য প্রথম স্টেপ বা ধাপ, প্রথম স্টেপ বা ধাপ তোমাদেরকে অবশ্যই বলতে হবে, প্রথম স্টেপ, প্রথম স্টেপ কোনটা হবে। ঠিক আছে, তো এখানে অবশ্যই রাইট অ্যান্সার আমরা করব অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল বাই সানলাইট ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আর আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, যদিও এই ধরনের টাইপ বা প্রশ্ন অবশ্যই আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আচ্ছা, প্রথম যৌগ যা সালোক সংশ্লেষণের সময় স্থির থাকে, প্রথম যৌগ কোনটা যেটা সালোক সংশ্লেষণের সময় সম্পূর্ণভাবে স্থির থাকে? ঠিক আছে, তো অবশ্যই এটা আমরা জানি যে গ্লুকোজ, গ্লুকোজ হবে এখানে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এবারে প্রশ্ন যদি হয় যে গ্লুকোজের সংকেত কী, তোমরা মনে রাখবে সি, গ্লুকোজের যে সংকেতটা সেটা হচ্ছে অবশ্যই সি সিক্স এইচ টুয়েলভ আর ও সিক্স, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। যদি অনেক সময় প্রশ্ন হয় যে গ্লুকোজের সংকেতটা কী, তো এটা হচ্ছে গ্লুকোজের সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স। ক্লিয়ার? এটা অবশ্যই মনে রাখবে। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা হচ্ছে সালোক সংশ্লেষণের সময় নিঃসৃত গ্যাস কোনটি, কোন গ্যাসটি সম্পূর্ণভাবে সালোক সংশ্লেষের সময় নিঃসৃত হয়ে যায়? অবশ্যই অক্সিজেন হবে তোমাদের এখানে সঠিক উত্তর। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, সালোক সংশ্লেষের শ্লেষণে অক্সিজেন কোথা থেকে নির্গত হয়? তো অক্সিজেন আমরা প্রত্যেকে জানি H2O, অর্থাৎ জল থেকে কিন্তু সম্পূর্ণভাবে এটা নির্গত হয়। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে নিচের কোন গ্যাস সালোক সংশ্লেষের সময় শোষিত হয়, কোন গ্যাসটা সম্পূর্ণভাবে শোষিত হয়? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, CO2 মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণভাবে শোষিত হয়। কার উপস্থিতির কারণে পাতার রং সম্পূর্ণভাবে সবুজ হয়? তো আমরা প্রত্যেকে জানি যে ক্লোরোফিলের থাকার কারণে পাতার রং কিন্তু সম্পূর্ণভাবে সবুজ আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ক্লোরোফিলের একটা উপাদান নয়, এখানে উপাদান নয় মানে উপাদান নয় এখানে বলা হচ্ছে, তো নিচের কোনটা? তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ক্যালসিয়াম। ক্যালসিয়াম একটা ক্লোরোফিলের উপাদান নয়। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি ক্লোরোফিলের উপস্থিত থাকে এবং গাছের পাতাকে সবুজ রং দেয়? ওকে, ক্লোরোফিলের কোন কণাটা সেটা তোমাদেরকে বল, ক্লোরোফিলের মাধ্যমে এটা হয় আমরা জানি, কিন্তু কোন কণাটার কথা বলা হয়েছে? তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মাইক্রোস্কোপের নিচে পাতা কিছু সবুজ বিন্দু দেখা, এই সবুজ বিন্দুটা কি তোমাদেরকে বলতে হবে? তো অবশ্যই এখানে সঠিক উত্তর প্রত্যেকে পারবে, আমার ক্লাসগুলো যদি এর আগে ভালো করে তোমরা সবাই দেখে থাকো। দেখো এখানে সবুজ বিন্দুর কথা কিন্তু বলা হচ্ছে, তো পাতায় যে সবুজ ছোট ছোট বিন্দু থাকে সেটার সঠিক যে উত্তর বা সেটাকে যে রাটা আমরা বলবো সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অবশ্যই এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো ভালো করে কোশ্চেনগুলো আশা করি প্রত্যেকে দেখলে। চলো নেক্সট কোশ্চেন, ক্লোরোফিলে উপস্থিত একটি উপাদান কি? দেখো ক্লোরোফিলে উপস্থিত একটা উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে উদ্ভিদে প্রোটিন সংশ্লেষের জন্য কোন উপাদানটি অপরিহার্য, কোন উপাদানটা এই অপরিহার্য, একটা সম্পূর্ণ অপরিহার্য উপাদান, সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, বায়োলজি, এই বায়োলজি কোন ধরনের একটা শব্দ তোমরা প্রত্যেকে জানো, আশা করি অ্যান্সারটা প্রত্যেকে পারবে, কারণ অ্যান্সারটা প্রত্যেকে পারতে হবে, কারণ সময় তোমাদের খুব কম আছে। ওকে, তো অবশ্যই সঠিক উত্তর হবে এটা একটা বায়োলজি, একটা হচ্ছে গ্রিক শব্দ। কত সালে কোষ আবিষ্কার হয়, ফাটাফাট উত্তর দেবে, ঠিক আছে, সঠিক উত্তর দেবে, অবশ্যই এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1665 সালে কোষ আবিষ্কার হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলা হচ্ছে
কোষ ঝিল্লি কয় স্তর বিশিষ্ট? তোমরা প্রত্যেকে জানো যে কোষ ঝিল্লি হচ্ছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, দুই স্তর বিশিষ্ট হচ্ছে কোষ ঝিল্লি। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, প্রাণী কোষে সাধারণত নিচের কোণটি থাকে না, নিচের কোণটি প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? সঠিক উত্তর হবে কোষ প্রাচীর, এটা প্রাণী কোষে থাকে না। নেক্সট প্রশ্ন, দেহের রাসায়নিক কারখানা কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই সঠিক উত্তর হবে কোষকে দেহের রাসায়নিক কারখানা বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেশব চক্র কোথায় ঘটে? অবশ্যই সঠিক উত্তর হবে, ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে, আর এই প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সঠিক উত্তর জানাবে, এর সঠিক উত্তরটা তোমাদের কী হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলো অবশ্যই আমি এর আগেও তোমাদের আলোচনা করেছিলাম সঠিক উত্তরটা কী হবে, এবং তোমরা প্রত্যেকে জানাবে এর সঠিক উত্তর কী হচ্ছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখো ফ্লোয়েম কার দ্বারা বাহিত হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? স্নেহ দ্বারা কিন্তু ফ্লোয়েম এটা সম্পূর্ণভাবে বাহিত হয়। আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা চলে যাব 37 নাম্বার কোশ্চেনে, একটা মৃতজীবী উদ্ভিদের উদাহরণ কি? একটা মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হচ্ছে অপশন সি অর্থাৎ লাইকেন, লাইকেন হচ্ছে একটা মৃতজীবী উদ্ভিদের উদাহরণ। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, একটি শ্বাসরঞ্জক এর উদাহরণ কি? দেখো একটা শ্বাসরঞ্জক উদাহরণ হচ্ছে অপশন এ অর্থাৎ হিমোগ্লোবিন, ক্লিয়ার? আচ্ছা নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অভাবজনিত একটা রোগ? আমরা প্রত্যেকে জানি সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ স্কার্ভি, স্কার্ভি ভিটামিন সি এর অভাবে একটা রোগ, ঠিক আছে? অবশ্যই তোমরা ভালো করে মনে রাখবে। আচ্ছা ভারী অ্যালকোহল গ্রহণকারী মানুষ সাধারণত মারা যায়, কী কারণে মারা যায়? ভারী যখন অ্যালকোহল মানুষ গ্রহণ করলো তখন বিশাল অ্যালকোহল গ্রহণ করার কারণে অনেক মানুষ কিন্তু মৃত্যুবরণ করে, এর সঠিক উত্তর অবশ্যই হবে সাইরোসিস, ঠিক আছে? ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে? আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, নিচের কোনটি ব্যথা উপশম করে? ব্যথা সম্পূর্ণভাবে উপশম করে যেটা হচ্ছে সেটা অপশন বি অর্থাৎ অ্যানালজেসিস্ট ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে? চলো, ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ নিচের কোনটি? নিচের কোনটা রোগ ভাইরাস দ্বারা সৃষ্ট, ঠিক আছে? তো অবশ্যই সঠিক উত্তর হবে কমন কোল্ড, ঠিক আছে? বা সাধারণ যে ঠান্ডা সেটা হচ্ছে সম্পূর্ণভাবে ভাইরাস দ্বারা সৃষ্ট একটা রোগ বা ডিজিজ। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, কোন উচ্চ কন্টেনার কারণে চকোলেট স্বাস্থ্যের জন্য সম্পূর্ণভাবে একটা খারাপ হতে পারে, ঠিক আছে? তো সেই কন্টেন্টারের নাম বলতে হবে বা সেই কন্টেনের নাম বলতে হবে বা যার কারণে চকলেটে প্রচুর পরিমাণে থাকে বলে সেটা স্বাস্থ্যের পক্ষে অবশ্যই একটা ক্ষতিকারক। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে লিড বা সিসা হচ্ছে একটা কন্টেনেন্ট যার কারণে অত্যাধিক পরিমাণ যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই স্বাস্থ্যের পক্ষে কিন্তু সেটা সম্পূর্ণভাবে ক্ষতিকর, ঠিক আছে? সিসা বা লিড। নেক্সট প্রশ্ন চলে যাব, কার সাহায্যে রিউমেটিক হৃদরোগের চিকিৎসা করা হয়? ওকে, তো কার সাহায্যে সম্পূর্ণ হৃদরোগের চিকিৎসা হয় সেটা হচ্ছে অপশন এ অর্থাৎ অ্যাসপিরিন, ওকে? পরবর্তী প্রশ্নে চলে যাব, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে না? চারটা এখানে জোড়া রয়েছে বা পেয়ার রয়েছে, কোন পেয়ারটা একে অপরের সাথে মিলছে না সে পেয়ারটা অবশ্যই তোমাদেরকে খুঁজতে হবে। এই ধরনের পেয়ার কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসে, তো পেয়ারগুলো ভালো করে তোমাদেরকে দেখতে হবে। তো এখানে সঠিক উত্তর হবে ম্যালেরিয়ার সাথে অবশ্যই ক্লোরোকুইন কিন্তু সম্পূর্ণভাবে মিলছে না, বাকিগুলো কিন্তু মিলছে, তাহলে এটা কিন্তু একমাত্র কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে, তাহলে এটা একমাত্র মিলেছে, ঠিক আছে? ম্যালেরিয়ার সাথে ক্লোরোকুইন মিলেছে, বাকিগুলো কিন্তু কোনো সময় মিলছে না, এটার সাথেও এটাও মিলবে না, ঠিক আছে? তো এখানে বিটাও কিন্তু মিলছে না আর ডিটাও মিলছে না, একমাত্র সি এরটা কিন্তু সঠিকভাবে মিলে যাচ্ছে, ওকে? নেক্সট প্রশ্ন, এইডস এর দ্বারা কার দ্বারা সৃষ্টি হয়? আমরা সবাই জানি এইডস হচ্ছে একটা কি সম্পূর্ণভাবে ভাইরাস দ্বারা কিন্তু সৃষ্টি হয়। কি ভাইরাস? এইচআইভি। আমরা প্রত্যেকে এর আগেও জেনেছি যে এইচআইভি যে ভাইরাস সেটা সম্পূর্ণভাবে কিন্তু এইচআইভি ভাইরাস দ্বারাই কিন্তু এইডস সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন চলে যাব, নিচের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই? আমরা প্রত্যেকে জানি যে তিমি যে মাছটা এর মধ্যে কিন্তু ফুলকা নেই। আচ্ছা নেক্সট প্রশ্ন, বংশগতির জনক কাকে বলা হয়? 48 যে রাইট অ্যান্সার হবে অবশ্যই অপশন বি অর্থাৎ মেন্ডেল, মেন্ডেল হবে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাব, কার্বোহাইড্রেট বিপাক কোথায় শুরু হয়? কার্বোহাইড্রেট বিপাক সম্পূর্ণভাবে যেটা শুরু হয় সেটা হচ্ছে মুখ গহ্বরে, ওকে? আচ্ছা নেক্সট প্রশ্ন,
ফল পাকতে সাহায্য করে নিচের কোন হরমোনটা? তোমরা প্রত্যেকে জানো ইথিলিনের দ্বারা অবশ্যই ফল পাকতে সাহায্য করে। তো আমরা এখানে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে এখানে 40টা প্রশ্ন, যেখানে তোমাদের টোটাল মার্ক হলো 50। এই 50টার মধ্যে কটা পাঠ করে আলোচনা করলে বা কটা তোমরা প্রশ্নের উত্তর করতে পারলে সেটাও কিন্তু জানাবে। আচ্ছা, এখানে আমরা দুটো পেপার আলোচনা করলাম, একটা হচ্ছে জিকে আর একটা হচ্ছে বায়োলজি, জিকে এবং বায়োলজি। এবারে আমরা চলে যাব ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্সের। ফিজিক্সের এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব, অবশ্যই ভালো করে সবাই দেখে নাও। আচ্ছা, এখানে কি ভালো আছে দেখো, পাস্কেল কিসের একক? তোমরা প্রত্যেকে জানো যে পাস্কেল কিসের একক হবে, অবশ্যই সঠিক উত্তর হবে চাপের একক হচ্ছে পাস্কেল। নেক্সট আমরা চলে যাব ইলেকট্রিক ভোল্ট কিসের একক? দেখো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরটা অবশ্যই তোমরা দেবে। তাহলে দুটো প্রশ্ন আমি তোমাদের কিন্তু হোমওয়ার্কের জন্য রাখলাম, একটা রাখলাম তোমাদের বায়োলজির ওপর, আর একটা তোমাদের প্রশ্ন রাখলাম বায়োলজি এবং একটা প্রশ্ন রাখলো তোমাদের ফিজিক্সের ওপর। ঠিক আছে, দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু সবাই দেবে, কমেন্টে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু চেক করব। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে যাবো নেক্সট প্রশ্নে, 53 প্রশ্নে পার্সে কিসের একক সবাই জেনেছো। ঠিক আছে, তো অবশ্যই সবাই উত্তর এখানে করে ফেলেছে এবং নিজে থেকে অবশ্যই সবাই উত্তর দেবে, এটা কমেন্টে বলতে হবে না, নিজে থেকে সবাই বলবে। আচ্ছা, একক সময়ে বস্তুর স্মরণকে আমরা কি বলবো? একক সময়ে বস্তুর স্মরণকে আমরা অবশ্যই মন্দন বলবো। ক্লিয়ার হয়েছে? অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা নেক্সট প্রশ্ন বলছে, নিউটনের কোন গতি সূত্র থেকে জাড্য সূত্র, এ সম্পর্কে সম্পূর্ণ ধারণা চলে আসে? তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ প্রথম গতি সূত্র থেকে এটা সম্পূর্ণভাবে কিন্তু চলে আসে। আচ্ছা নেক্সট প্রশ্ন, নিউটনের কোন গতি সূত্র থেকে বলের পরিমাপ, মোস্ট ইম্পর্টেন্ট, নিউটনের গতিসূত্রগুলো ভালো করে দেখবে, বলের পরিমাপ সম্পর্কে সম্পূর্ণভাবে ধারণা করা যায়? রাইট অ্যান্সার অবশ্যই হবে অপশন বি, অর্থাৎ দ্বিতীয় গতিসূত্র থেকে সম্পূর্ণভাবে এটা জানা যায়। নেক্সট প্রশ্ন বলা হচ্ছে, দন্ত বা দাঁত চিকিৎসার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অবতল দর্পণ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাব, ভূমিকম্পের তীব্রতা কোন যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়? রাইট অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ রিক্টার স্কেলের মাধ্যমে। তোমরা ফাটাফাট উত্তরগুলো দিয়ে দিবে এবং রিভিশন করে নেবে, ঠিক আছে, কারণ এই প্রশ্নগুলো যতবার তোমরা রিভিশন করবে কমন কিন্তু ততই পাবে। ওকে, প্রশ্ন নেক্সট বলছে, নিউটনের কোন গতিসূত্র দুটি বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া সম্পর্কে ইন্ডিকেট বা নির্দেশ করে? রাইট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ তৃতীয় গতিসূত্র দ্বারা এটা আমরা সম্পূর্ণভাবে জানি যে যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়াও আছে। ওকে, নেক্সট প্রশ্ন বলছে, নিউটনের কোন গতিসূত্র থেকে রকেটের ব্যাখ্যা সম্পূর্ণভাবে জারিত হয় বা প্রকাশ পায়? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি, কারণ আমরা দেখলাম যে একটা রকেট যদি ওপরের দিকে ছুটে চলে, অর্থাৎ এটা যদি রকেট হয় তোমাদের, এটা ধরো তোমাদের রকেট, ঠিক আছে, এটা রকেট, এইটা রকেট যদি ওপরের দিকে যায় তাহলে নিচে কী হয়, নিচে অনেক প্রেশার রাইজ হয়। তোমরা দেখেছো যদি রকেট উঠতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে এখানে নিচে কী বিশাল তোমাদের এখানে ধোঁয়া থেকে শুরু করে অনেক শক্তি প্রেশার করে বলে রকেটটা কিন্তু সামনের দিকে অবশ্যই চলে যায়। ওকে, আচ্ছা, তো এটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটোরই কথা বলা হয়েছে। আচ্ছা নেক্সট প্রশ্ন চলে যাব, একটি লোহার পেরেক জলে ডুবে যায়, তো লোহার কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভেসে থাকে, আমরা সবাই দেখেছি পেরেক জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি যে জাহাজ সেটা জলের জন্য উপরে ভেসে থাকে কেন, কী কারণে? তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ এই যে চারটা অপশন এখানে বলা হচ্ছে কোনো অপশনই এখানে কাজে দেয়নি, অর্থাৎ এই অপশনগুলো যেটা হচ্ছে তোমাদের সেটা কিন্তু একটাও সঠিক নয়, অর্থাৎ এখানে জলের পৃষ্ঠটানও সঠিক নয়, জলের সান্দ্রতাও সঠিক নয়, জাহাজের ইঞ্জিনের ক্ষমতা এটাও সঠিক নয়, তাহলে অবশ্যই আমরা কোনোটি নয় সঠিক উত্তর করব। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, কোন বস্তুতে চাপ দিলে, কোনো বস্তু যেটা রয়েছে তার উপর চাপ দিলে বস্তুটির তাপমাত্রা কেমন হবে? তো অবশ্যই এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, বাড়বে বা কমবে বা একই থাকতে পারে কোনো বস্তুর উপর যদি চাপ সৃষ্টি করা যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে অপশন বি, অর্থাৎ 98.4 ডিগ্রি ফারেনহাইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পারদের হিমাঙ্ক কত? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি,
अर्थात -39 डिग्री सेलसियस होचे फारदेर हिमांक। नेक्स्ट प्रश्न, घरे उष्णता बाढ़ले शिशिरांक केमन है? देखो घर उष्णता जदि हठात बेड़े जाए तो शिशिरांक जेटा हय सेटा होचे सम्पूर्णभावे किन्तु अपरिवर्तित थाके। परवर्ती प्रश्न, बटमलिर ए आम्रा परीक्षाटा अनेके देखेछि बा पढ़ेछि, ए परीक्षार समय पारस्परिक वायुर जे उष्णता एटा केमन हवा दरकार बा कत डिग्री बा की रकम होते हबे? तो राइट आंसर हबे अपशन बी अर्थात 0 डिग्री सेलसियस एर एटा सम्पूर्णभावे बेशी होते हबे। नेक्स्ट प्रश्न बोलछे, चाप बृद्धिते जलेर स्फुटनांक कि हबे? चाप जदि बृद्धि कर हय ताहले जलेर जे स्फुटनांक सेटा सम्पूर्णभावे कि हबे? बाड़े। ठीक है, सम्पूर्णभावे एटा बेड़े जाबे। परवर्ती प्रश्न चले जाब, रामधनु जे सृष्टि हय आकाशे सेटा एर कारणटा कि? कि कारणे रामधनु सृष्टि हय? राइट आंसर हबे अपशन डी अर्थात आलोर विच्छुरण जदि घटे ताहले किन्तु रामधनुर सृष्टि हय। परवर्ती प्रश्न बोलछे, कोन बर्णेर आलोर विच्युति सम्पूर्णभावे कम हय? ठीक आछे, तो सठिक उत्तर हबे अवश्यई राइट आंसर हो जाबे लाल, जे बर्णेर आलो सेटा होच्छे आलोर विच्युति सम्पूर्णभावे कम हय। परवर्ती प्रश्न आमरा चले जाब, शून्य माध्यमे कोन बर्णेर आलोर बेग सर्वापेक्षा बेशी? शून्य माध्यमे कोन बर्णेर आलो? ठीक आछे, शत ए जे तोमादेर चारटे अपशन एखाने रयेछे सकलेरई मान बेशी, लाल नील एवं बेगुनी तीनटे रंगेरई सर्वापेक्षा बेशी हय। ओके, अच्छा एखाने आमरा आलोचना करलाम इम्पर्टेंट फिजिक्सेर ओपर, एबारे आमरा चले आसलाम इंग्लिशेर ओपर इम्पर्टेंट किछु प्रश्न उत्तर। अवश्य 15টা प्रश्न आमी आलोचना करब, तोमरा प्रत्येके भालो करे देखे नेबे। अच्छा एखाने प्रश्ने कि बला आछे देखे नाओ तो, तोमरा के के पारछो? मेनी वेयर इनवाइटेड बार्थडे फ्यू हैव कम, कोथा एखाने इरर रयेछे? बा जदि इरर ना थाके अपशन अवश्य तोमादेरके नो इरर करते हबे। तो आमरा जानी एखाने किन्तु अवश्य नो इरर रयेछे, कारण जदि मेनी थाके एटा होच्छे प्लुराल, एटा प्लुराल, ताहले एटा जदि प्लुराल थाके अवश्य देखो ভার্বটাও প্লুরাল হয়েছে, প্লুরাল হয়েছে না হয়নি তাহলে অবশ্যই এখানে সঠিক উত্তর হবে। দেখো ইংলিশে তোমাদের যদি যদি প্রবলেম থাকে তাহলে ইংলিশ ফর কম্পিটিটিভ আমার আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে অবশ্যই প্রত্যেকে কম্পিটিটিভ অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং তার লিংক ডেসক্রিপশনে আছে, অবশ্যই প্রত্যেকে দেখে নেবে। আচ্ছা নেক্সট চলে যাব, মেনি অফ দ্যাট ট্রিজ আর গিভেন নো ইরর, সরি আর গ্রিন। ওকে, তো দেখো এখানে যেটা বলা হচ্ছে যে মেনি অফ এটা থাকলে অবশ্যই তোমাদের যদি নাউন, নাউনটা প্লাস তোমাদের ভার্ব, নাউন প্লাস ভার্ব এই দুটোকেই তোমাদের কি হতে হবে? এই দুটোকেই তোমাদের হতে হবে প্লুরাল। এই মেনি অফ যদি থাকে তাহলে দুটোকে প্লুরাল হতে হবে। দেখো এখানে ট্রিজ এটাও প্লুরালে রয়েছে আর এই যে আর এটাও প্লুরালে রয়েছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানেও কিন্তু নো ইরর, কোথাও ভুল নেই। আচ্ছা নেক্সট আমরা চলে যাব, মোর দ্যান অন স্টুডেন্ট হ্যাজ টেকেন দ্য ইন্টারভিউ ফর দিস কোম্পানি। দেখো এখানে মোর দ্যান অন এটা হচ্ছে এই যে সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা এটা যদি সিঙ্গুলার হয় বা এটা যদি থাকে মোর দ্যান অন তাহলে কিন্তু এর পরে, এর পরে নাউন প্লাস ভার্ব দুটোই কি হবে? সিঙ্গুলার হবে, দুটোই সিঙ্গুলার হবে। যারা রেগুলার বেসিস আমার ক্লাসগুলো দেখো ইংলিশের ক্লাসগুলো, তারা প্রত্যেকের অ্যান্সারটা কিন্তু 15-র মধ্যে 15-ই করতে পারবে। দেখো তারপরে যে নাউনটা বসেছে এটাও দেখো সিঙ্গুলারে আছে, দেন হ্যাজ দেখতে পাচ্ছ এই ভার্বটাও তোমাদের সিঙ্গুলারে আছে, এই দুটোই কিন্তু সিঙ্গুলারে আছে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 74-এ বলছে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনের যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী 75-এ রয়েছে অ্যাচিভ, দেখো কোনটা ঠিক হবে? তো অ্যাচিভের রাইট অ্যান্সার অবশ্যই হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে আচ্ছা 76-এ আমরা চলে যাবো কলিগ, দেখো কলিগ কোনটা ঠিক হবে দেখে নাও, তো অবশ্যই রাইট অ্যান্সার হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কলিগ হবে সঠিক উত্তর। আচ্ছা পরবর্তী প্রশ্ন এখানে বলা আছে কনডেম, তোমরা প্রত্যেকে জানো কনডেম কথাটার অর্থ কি এবং এর সঠিক সিনো কি হবে, কারণ এই প্রশ্নগুলো আমি কিন্তু বিভিন্ন মক টেস্টে তোমাদের সাথে শেয়ার করেছি। রাইট অ্যান্সার অবশ্যই হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্ড ইজ কল্ড। ওকে নেক্সট প্রশ্ন, কনফেস, কনফেসের সঠিক যে তোমাদের সিনো হয়ে যাবে যারা রেগুলার বেসিস ক্লাসগুলো দেখো অবশ্যই কিন্তু পারবে, অবশ্যই রাইট অ্যান্সার হবে কনসিড ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব, নেক্সট রয়েছে দেখো কন্টেম, দেখো কন্টেম এর যে সঠিক এখানে অ্যান্টোর কথা বলা হচ্ছে, তো রাইট অ্যান্সার অ্যান্টো এখানে হয়ে যাবে অপশন সি অর্থাৎ ফ্রেজ, এটা হচ্ছে অ্যান্টো বা অপোজিটর। কন্ট্রোভার্সি এর সঠিক অ্যান্টো হয়ে যাবে এখানে দেখে নাও অপশন এ অর্থাৎ ফিস। ওকে আচ্ছা নেক্সট এখানে চলে যাবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে, চিলড্রেন এনজয় ড্যাশ দ্য টিভি প্রোগ্রাম, তোমরা প্রত্যেকে জানো
যে এখানে চিলড্রেন কি করছে, এনজয় করছে, অর্থাৎ ওয়াচিং দ্য টিভি, অর্থাৎ টিভি দেখার পরে। তাহলে অবশ্যই এখানে অপশন আমরা বি করব, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অবশ্যই এখানে আমরা কি লিখব, ওয়াচিং লিখব, ওয়াচিং দ্য টিভি প্রোগ্রাম। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 82 কোশ্চেনে কি বলা হচ্ছে দেখো, সি ড্যাশ রিকভারি ইন দ্য হসপিটাল। তাহলে অবশ্যই এখানে আমরা ব্যবহার করব অপশন ডি, অর্থাৎ হ্যাজ বিন হবে তোমাদের সঠিক উত্তর। হ্যাজ বিন মানে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে হবে। এটা আমাদের কি হলো, এটা আমাদের হয়ে গেল প্রেজেন্ট, যেটা হলো প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে যাবো 83। দেখো তার আগে বলি, তোমরা যদি ডেলি কুইজ, শর্ট নোট, এক্সাম ম্যাটেরিয়াল, ফেসবুকের যে একটা পেজ আমি ক্রিয়েট করেছি তার লিঙ্ক ডিসক্রিপশানে আছে, সবাই সেখানে ফেসবুক যারা করতে ভালোবাসো বা পেজের সাথে যারা অ্যাক্টিভ থাকো, অবশ্যই সেখানে শর্ট নোট কুইজের জন্য তোমরা অ্যাক্টিভ থাকবে। তাহলে দেখবে আস্তে আস্তে তোমাদের সব জায়গায় কিন্তু প্রোগ্রেস হবে এবং সবসময় তোমরা টাচের মধ্যে থাকবে, তার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশানে আছে। আচ্ছা নেক্সট বলা হচ্ছে, আই ড্যাশ নট অ্যাটেন্ড দ্য পার্টি। তো অবশ্যই এখানে সঠিক উত্তর কী হবে, অবশ্যই স্যাল হবে। আয়ের পরে অবশ্যই আমরা ফার্স্ট পার্সনের পরে স্যাল ব্যবহার করি। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো। দেখো খুবই গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ বলা হচ্ছে, কী বলা হচ্ছে দেখো, রতন ইজ পারফর্মিং অ্যান এক্সপেরিমেন্ট। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, অপশন সি, কারণ এখন ইজ রয়েছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তাহলে ইজ থাকলে অবশ্যই আমরা বিং কথাটা যুক্ত করব। অবশ্যই আমরা সঠিক উত্তর করব অপশন সি। আরও ডিটেলভাবে জানার জন্য অবশ্যই নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে যদি জানতে চাও। হি সেড দ্য সান রাইজ, এখানে এস যুক্ত আছে, ইন দ্য ইস্ট। তোমাদেরকে বলতে হবে দেখো চিরন্তন সত্য যদি এখানে দেখো, এখানে দ্য সান রাইজেস, এস যুক্ত আছে, ইন দ্য ইস্ট। তাহলে অবশ্যই এখানে সঠিক উত্তর কী হবে তোমরা প্রত্যেকে দেখো, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি বারবার বলছি কেন বি হবে তোমরা প্রত্যেকে জানো, কারণ চিরন্তন সত্য থাকলে সেন্টেন্স কোনো সময় তোমাদের চেঞ্জ হবে না। আচ্ছা এবারে আমরা ইংরেজি শেষ করলাম, এবারে আমরা আলোচনা করব ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, এই ম্যাথামেটিক্সের প্রত্যেকটা কোশ্চেন আমি কিন্তু সলভ অলরেডি তোমাদের করেছি, সলভ অলরেডি করেছি। এখানে 10টা প্রশ্ন আমি আলোচনা করেছি এবং 10টা কোশ্চেন আমি তোমাদের রেখেছি। এই 10টা কোশ্চেন অবশ্যই তোমরা ভালো করে দেখবে এবং ভালো করে সলভ করবে। যদি সলভ করতে গিয়ে কোথায় তোমাদের প্রবলেম হয়, লিঙ্ক ডেসক্রিপশান রয়েছে, অর্থাৎ ভিডিওর লিঙ্ক, যে ক্লাসগুলো আমি করেছি ম্যাথের ক্লাসগুলো যেখানে 10টা প্রশ্ন আছে তার লিঙ্ক কিন্তু কোথায় রয়েছে, তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে রয়েছে। সবাই কিন্তু যদি ম্যাথগুলো করতে প্রবলেম হয় লিঙ্ক ডেসক্রিপশানের সাথে থাকবে, সেখানে টাচ করে অবশ্যই এই প্রত্যেকটা ম্যাথের সলিউশন বা সলভগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এখানে দেখো এই প্রত্যেকটা ম্যাথগুলো আমি তোমাদের করেছি, যারা এই ম্যাথগুলো পারবে অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ তোমরা অবশ্যই এখান থেকে প্র্যাকটিস করতে পারো। দেখো আমি একটু করে এটা স্ক্রল করছি, তোমরা একবার দেখে নাও, এই ম্যাথগুলো কিন্তু আমি করিয়েছি অলরেডি, চলো দেখে নাও, সলভ করো। ঠিক আছে, আমি প্রশ্নের অ্যান্সারও আমি বলবো না, কারণ এই অ্যান্সারগুলো কিন্তু অলরেডি আমি করেছি। যদি কোনো কনফিউজ হয় অবশ্যই আমাকে জানাবে, কারণ এর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে আছে, এই প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক মানে ম্যাথের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে আছে, প্রত্যেকে দেখে নেবে। আচ্ছা এবারে আমরা লজিক্যাল রিজনিংয়ের এখানে 5টা প্রশ্ন আলোচনা করব, কারণ লজিক্যাল রিজনিংয়ে 5 মার্কের মধ্যে 5 মার্ক তোমাদের পরীক্ষার ক্ষেত্রে পেতেই হবে। এখানে 5টা প্রশ্ন ভালো করে দেখো, এখানে হোয়াট নাম্বার শুড বি নেক্সট, এখানে কত রয়েছে, 36, 34, 30, 36, 34, 30, 28, 24, নেক্সট কী হবে ভালো করে দেখো এবং প্রত্যেকে ট্রাই করো এখানে সঠিক উত্তর তোমাদের কী হবে। ওকে, দেখো আমি তোমাদের বলে নিই এখানে যে সঠিক উত্তর হবে তোমাদের, সেটা ভালো করে দেখো যে অবশ্যই বি হয়ে যাবে সঠিক উত্তর। কেন বলো তো, কারণ 36 থেকে 34 আসলে মাইনাস এখানে 2 হচ্ছে, 34 থেকে 30 আসলে -4 হচ্ছে, 30 থেকে 28 আসলে -2। তাহলে দেখো প্রথমে -2, তারপরে -4, আবার -2, তাহলে আবার -4 হবে, দেখো -4 হয়েছে 28 থেকে 24, তাহলে এখানে আবার -2 হবে, তাহলে 24 থেকে -2 দিলে 22 হবে, তাহলে 22 হবে তোমাদের সঠিক উত্তর, অবশ্যই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে যাবো 97-এ। দেখো নেক্সট খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এখানে দেখো প্রত্যেকটা অ্যালফাবেট কিন্তু এক একটা সিরিজ আছে, তো নেক্সট তোমাদের কি হবে, যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা বুঝতে পারবে। এবারে তোমরা ডিসাইড করো তোমরা প্র্যাকটিস করবে না শুধু পরীক্ষায় গিয়ে ডাইরেক্ট ফেস করবে, তাহলে সময় বেশি লাগবে। দেখো
আশা করি অ্যান্সারটা প্রত্যেকে করেছো। চলো আমি তোমাদের বলি, দেখো এখানে প্রথমে এস আছে তাই না, এখানে এস আছে, তারপরে দেখো টি আছে, তাহলে এস এর পরে যদি টি আসে, এস টি পরবর্তী অ্যালফাবেট, এস টি তারপর দেখো ইউ আছে, এস টি ইউ, তারপর এখানে অবশ্যই দেখো পরবর্তী ইউ এর পরে হচ্ছে ভি। প্রথমে আমরা দেখে নেব ভি কোথায় আছে, দেখো কোথাও কিন্তু ভি নেই, একমাত্র এখানে ভি আছে, বাকিগুলো আমার দেখার কোনো দরকার নেই, কারণ টাইম আমাকে সেভ করতে হবে, টাইম সেভ করতে হবে। তাহলে এই যে সিরিজটা আমার মিলে যাচ্ছে অবশ্যই ভি, বাকিগুলোতে কোথাও নেই, কোথাও হবে না, একমাত্র সি হবে, বাকিগুলো দেখে না, দেখো অবশ্যই সি হবে। সি এর পরে দেখো এখানে ই এসছে, সি তারপরে ডি তারপরে ই, ই এর পরে দেখো এখানে জি এসছে, এফ জি, একটা করে প্লাস হচ্ছে, প্রত্যেকটার একটা করে প্লাস হচ্ছে, তাহলে জি এর পরে এখানে কী আসবে, জি, তারপরে হচ্ছে এইচ, তারপরে অবশ্যই আই হবে, দেখো এখানে আই হয়েছে, তারপরে অবশ্যই জে হবে, যেটাও এরপরে দেখে নেবে, দেখে ঠিক আছে, ডি এর পরে এফ, তারপরে এইচ, তারপরে অবশ্যই জে হবে, ঠিক আছে। তো অবশ্যই এখানে অপশান সি আমরা সঠিক করবো। আচ্ছা নেক্সট চলো, নেক্সট এটা দেখো তো কে পারবে, ট্রিঅ্যাঙ্গেল এখানে কটা আছে, অবশ্যই আমি আলোচনা করেছিলাম, যারা রেগুলার বেসিস ক্লাসগুলো দেখো অবশ্যই পাঁচটা প্রশ্নই তোমরা করতে পারবে। দেখো এখানে কি করে কাউন্ট করবে, যারা করেছো তারা যারা অবশ্যই ভালো করে, যারা প্রথম দেখছো তারা দেখে নাও শর্টকাট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, যটা এখানে হবে তয়ের সঙ্গে আটের সঙ্গে অবশ্যই দুইকে গুণ করবে, যটা হবে তয়ের সঙ্গে দুই গুণ করবে, ষোলো। তাহলে এখানে অবশ্যই আমরা অপশান কি করব, অপশান ডি করব, ষোলো হবে আমাদের সঠিক উত্তর, ক্লিয়ার হয়েছে। আচ্ছা নেক্সট, নেক্সট চলো এখানে রিলেশনটা তোমরা দেখো, অর্থাৎ এখানে বলছে যে এই যে বার্ড রয়েছে, বার্ডের সাথে যেমন নিস্ট মানে হচ্ছে বাসা, নিস্ট মানে হচ্ছে বাসা, অর্থাৎ বার্ডস মানে হচ্ছে পাখি, পাখিরা কোথায় থাকে, পাখিরা অবশ্যই তোমাদের বাসায় থাকে। তো এখানে দ্য সেম ওয়ে ম্যান, মানুষরা কোথায় থাকে, মানুষরা অবশ্যই হোমে থাকে, তাহলে অবশ্যই এখানে থ্রি আমরা সঠিক উত্তর করব। ওকে আচ্ছা এবারে আমরা নেক্সট চলে যাবো, নেক্সট হচ্ছে কলেজ, ঠিক আছে, কলেজ ইজ রিলেটেড টু স্টুডেন্ট ইন দ্য সেম ওয়ে হসপিটাল ইজ রিলেটেড টু কি, দেখো কলেজে কি হয় যে স্টুডেন্টদেরকে নিয়ে পঠন পাঠন করা, স্টুডেন্টদেরকে নিয়ে ভালো তৈরি করা হয়, তাদেরকে এক্সপেরিমেন্টের মধ্যে রাখা হয়, তেমনইভাবে হসপিটাল কি করে, হসপিটালের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে পেশেন্ট, পেশেন্টকে নিয়ে হচ্ছে তাদের ভালো ভালো করা, মানে কোনো এক্সপেরিমেন্ট করা, সম্পূর্ণভাবে পেশেন্টের নিয়ে হচ্ছে তাদের পুরো মানে ফ্যাসিলিটি থেকে শুরু করে প্রত্যেকটা ম্যানেজমেন্ট পেশেন্টকে নিয়ে, যেমনটা কলেজে স্টুডেন্টরা থাকে শেখে জানে বুঝে, তেমনই তোমাদের হসপিটালের সাথে পেশেন্টের সম্পর্ক অবশ্যই একই রকমভাবে, দ্য সেম ওয়ে। ওকে তো দেখো আমি তোমাদেরকে বলি যে আজকের যে ইম্পর্টেন্ট মক টেস্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কেমন লাগলো। আজকে আমি ফুল মক টেস্ট, প্রত্যেককে ফুল মক টেস্টগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই ক্লাসগুলো অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, এবং আজকে আট নাম্বার মক টেস্ট আলোচনা করলাম, এক থেকে আটটা মক টেস্ট অবশ্যই প্রত্যেকে দেখে নেবে। প্রত্যেক দিন আমি কিন্তু আর কয়েকদিন তোমাদের রেগুলার বেসিস মক টেস্ট দেওয়ার চেষ্টা করব, ভালো করে দেখো, এবং যদি তোমরা রেগুলার বেসিস মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে চাও ফ্রিতে, তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। এবং তোমাদেরকে আবারও বলছি, 115 মার্কের এই যে মক টেস্টটা, কত স্কোর তোমরা নিজে থেকে করতে পেরেছো অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং এই ধরনের আপডেট যদি রেগুলার বেসিস পেতে চাও অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। থ্যাংক ইউ, টেক কেয়ার।